আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো সকালে উঠে আজকেও এলোমেলো, সব কিছু এলোমেলো ছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিনে যে ভিডিওগুলো বা প্রত্যেক দিন আমার ঘর গোছানা থেকে শুরু করে সব কিছু আমি যেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা আপনারা অনেক পছন্দ করেন। তো দেখতে পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা এলোমেলো। আসলে অনেকে হয়তো কমেন্ট করবেন, আসলে আমি ইচ্ছে করে হয়তো বা এতটা এলোমেলো করে রাখছি। আসলে ঠিক না, সকালবেলা এরকমই অবস্থা বরাবর থাকে, বরং এর থেকে খারাপও থাকে। আর এই যে আমি মানি ব্যাগ সহ কাপড় ভিজে দিয়ে কাপড়টা একটা ইচ্ছা মতন মানে ইয়ে করছি, এদিকে টাকা পয়সা সব ভিজে গেছে, ভয়ে এখানে মেলে দিয়ে রাখছিলাম। তো যাই হোক, শুকানোর পর কিছুটা টাকা উঠিয়ে নিয়েছে, আর যেগুলো প্রয়োজন হয় না সেখানে ওগুলো রেখে দিয়েছে। আর এই যে গোছানোর পর আমি আবারও রুমগুলো শেয়ার করতেছি, মানে অনেকটা প্যারা হয়ে যায়। মানে সকালে খাবারের পর এগুলো এই ধরনের কাজ করতে অনেক প্যারা হয়ে যায়, অনেক কষ্ট হয়। তো কি করব, ওরা চলে যাওয়ার পর মানে ছেলে ছেলের বাবা মাদ্রাসা অফিসে চলে যাওয়ার পর আমার কাজগুলো শুরু হয়ে যায়। কাজ না করলে তো সময় আমি বড়ে পারবো না, কারণ আমার ছেলে মাদ্রাসা থেকে আসার পর আমার অনেকটাই মানে ওর পিছনে সময় চলে যায়। তো ভাবলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার পর তো কি মাছ দিয়ে রান্না করবো, সে মাছগুলো আমি ভিজে রাখি। তো এখানে মাছগুলো আমি ভিজে রেখেছি, আমি আপনার কানস মাছ মানে কি বলে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব, আর আপনার ট্যাংরা মাছ দিয়ে বেগুন পটল এগুলো রান্না করব। তো আজকে খুবই সিম্পল রান্না করতেছি, একদমই সিম্পল। এর মধ্যে ফ্রিজে গিয়ে দেখি মশলা শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় রসুন আদা সব ছিলে নিয়েছি, যাতে আমি মশলাটা ব্লেন্ড করতে পারি। এগুলো আমি সব করে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর এখানে আমি প্রথমে আলু আর বেগুনগুলো কেটে নিয়েছি। তো এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো আলু বেগুন, সরি আমি পটল দিতে চেয়েছিলাম, আসলে পটলটা আমার বাসায় ছিল না, যার কারণে পটলটা দেওয়া হয় নাই। আমি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আর এদিকে আমি বললাম কানস মাছে ঝোল করব, মানে শিং মাছ। সেই শিং মাছগুলো রান্না করার জন্য এভাবে বড় বড় টুকরা করে করলাগুলো কেটে নিচ্ছি। আর এখানে মিডিয়াম সাইজের আলু, আমার হাজব্যান্ড সবসময় আমি ঢাকাতে থাকলেও দেশি আলু খাওয়ার চেষ্টা করি, আর ওর বাবা দেশি আলু ছাড়া হাইব্রিড আলু মানে হল্যান্ডের আলু খুব পছন্দ করে না। তো যাই হোক, এভাবে সব আলু করলা আপনার বেগুন আলু সব কেটে নেওয়ার পর আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব। তো কাঁচামরিচ আজকে খুব বেশি লাগবে না, অল্প একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়ে দিব কয়েকটা, মানে দুইটা তরকারি যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে দিব। এখানে পেঁয়াজ ছিলে ধুয়ে নিয়ে এখন এটাকে কেটে নিয়ে আমি চলে যাব বেসিনে ধোয়াধাইয়ের কাজে, আসলে সিনে। তো যাই হোক, এগুলো আমি কেটে নিচ্ছি। আসলে কথার মাঝে মাঝে এই যাই হোক বলাটা আমার একটা স্বভাব, আপনারা কিছু মনে করবেন না। আর এখানে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, আমি স্কিপ করি না, জাস্ট একটু স্পিড বাড়ায় আমি কেটে নিয়েছি। তো এই যে আমার সব কাটা ধোয়া শেষ, আর শিং মাছগুলো অপরিষ্কারই রেখেছিলাম, তো শিং মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। এর থেকে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হচ্ছিলো না, বা সময় আমার কুলাচ্ছিল না, তো যার কারণে আর এর থেকে বেশি পরিষ্কার করতে পারিনি। আমার যতটুকু সাধ্য হয়েছে আমি করেছি। আর এই যে আমি এখন এই যে করলা আর আলুগুলো সুন্দরভাবে কষলে ইচ্ছা মতন ডোলে ডালে ইয়ে করতেছি। আর হ্যাঁ, আমার ডালা কিন্তু আমি ভাঙাচোরা ডালায় রান্না করতেছি বেশ অনেক দিন ধরে। আসলে আমার সময় হচ্ছে না বাজারে যাওয়া, আর সময় থাকলেও খেয়াল থাকে না যে একটু বাজারে গিয়ে ডালা ডুলা কিনে নিয়ে আসি। আর বরাবরই আমি গ্রামে শহরে সব জায়গাতে ডালা ইউজ করি, ডালাতে আমার তরকারি ধুইতে বা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ আমি মনে করি, আমার সুবিধা বেশি লাগে। তো এদিকে কিন্তু আমার সব তরকারি ধোয়া শেষ, আর এই যে রসুন আদা যেটা কেটে নিয়েছি মানে ছিলে নিয়েছি, আর আদাগুলো টুকরা টুকরা করে নিয়েছি, তা না হলে ব্লেন্ডারে ব্লেন্ড হয় না। এখানে আদা রসুন কেটে নিয়েছি, আধা কেজি রসুন রয়েছে আর 250 গ্রাম আদা রয়েছে। তো এখানে আমি এই যে মাছগুলোও সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি, আমার বারবার একটু পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে নিয়ে আমি চলে যাব মূল মানে রান্নায়। আর হ্যাঁ, ট্যাংরা মাছ দিয়ে যেহেতু বেগুন রান্না করবো, ট্যাংরা মাছ শিং মাছ সব একসঙ্গে নিয়ে পেঁয়াজের উপরে একটু পানি দিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দুইটা আমি ব্লেন্ড করে ব্লেন্ডার কাজ আগে করে নিব। এই যে আমি এখন এখানে আদা রসুন আপনার আস্ত জিরা এগুলো সব গুঁড়া করে নেওয়ার পর তারপরে মশলা টশলা মানে যা আমার প্রয়োজন আর কি, গরম মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে এটাকে আমি ব্লেন্ড করে আমি রেখে দিই। প্রায় আমার এক মাস থেকে দেড় মাস চলে যায়, বিশেষ করে এক মাসই যায়, আর অনেক কম রান্না হলে মাঝে মাঝে একটু ঝামেলা কম থাকলে তো রান্নাটার আমার মানে মশলাটা কম লাগে। তো মাংস খাওয়া যদি বেশি হয় তাহলে মশলাটা বেশি লাগে। তো যাই হোক, আমার এই যে সব মশলা বেটে আমি ফ্রিজিং করেছি, আমার নর্মালে রাখার জন্য নিয়েছি। আর এখানে আমি হাতে মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিব। এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা মানে যা বাটাবাটি ছিল সব দিয়ে দিয়েছি, ঝাল লবণ হলুদ তেল সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু নরম করে মাখিয়ে নেওয়ার পর ট্যাংরা মাছ দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি এটাকে একটু
নাড়াচাড়া দিয়ে পানিটা দিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেবো। মানে সেদ্ধ বলতে একবারে রান্নাটা হয়ে যাওয়া পর্যন্ত এই পানিতেই থেকে যাবে, আর কোনো পানি বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। শুধু একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণ টবণ চেক করলে জাস্ট রান্না কমপ্লিট। আর ওই পাশে কিন্তু করলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিলে তেতা কম লাগে, যার কারণে আমি একটু ভাপাতে দিয়ে দিয়েছি। তো এই যে করলা ভাপানো হয়ে গিয়েছে, গ্যাসের স্পিড মোটামুটি ছিল ভালোই। তো এই পাশে চচ্চড়িটা বসিয়ে দিয়ে এখন এই পাশে আমি করলা ঝোলটা রান্না করে নিব। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 2টা সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, আপনার একটু আস্ত জিরা আর 2টা তেজপাতা। দিয়ে দেওয়ার পর এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ যা ছিল সব দিয়ে দিয়েছি। করলা তরকারিতে একটু পেঁয়াজ তেল বেশি না হলে ভালো লাগে না, তো যার কারণে দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে মানে আমার পরিমাপ মতো আমি দিয়ে দেওয়ার পর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, আমি কখনো কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, আর অপচয় আমার একদম পছন্দ না। আর এখানে ব্লেন্ডারে যে মশলাগুলো লেগেছিলো সেই মশলা থেকে একটু মশলাটা বেশি রেখে সুন্দরভাবে ব্লেন্ডার ধুয়ে ইচ্ছা মতন মানে ধুয়ে এখানে আমি মশলা পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ওটা দিয়ে দেওয়ার পর ঝাল লবণ হলুদ মরি মানে মরিচ ঝাল যাই হোক ওই সবগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পানি সরি তেল যখন চলে আসবে তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিব। তো শিং মাছে অনেক ভালো ছিল, শিং মাছ সবগুলোই ডিম ছিল, শিং মাছের ডিম কালা কালা। তো যাই হোক, শিং মাছ আমি দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। মানে মাছের যে পানিটা ছিল সেটা কষিয়ে ভেজে নেওয়ার পর তারপরে আমি সেদ্ধর জন্য পানি দিয়ে দিয়েছি। ওই পাশে কিন্তু তরকারি অনেকটা হয়ে আসছে, আমি নাড়াচাড়া দিয়ে আর সামান্য একটু জ্বালিয়ে এই তরকারিটা একদম হয়ে যাবে, তখন আমি নামিয়ে নিব। তো এটাকে আরেকটু হওয়ার জন্য আমি রেখে দিব। আর এদিকে কিন্তু আমার শিং মাছটাও মোটামুটি হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করলে এটাও হয়ে যাবে, মানে শিং মাছ কষানোটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আসলে এভাবে দেশি আলু দিয়ে শিং মাছ রান্না করলে অনেক ভালো লাগে, করলা শিং মাছ এভাবে রান্না করলে সত্যি অনেক ভালো লাগে। করলা যেহেতু তিতা, শিং মাছের ঝোল আমার এই শাশুড়ির কাছ থেকে এটা আমার শেখা, এই শিং মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে রান্না। তো ওনার কাছ থেকে টুকটাক অনেক কিছু শিখে, টুকটাক বলতে 99% সব কিছু ওনার কাছ থেকে শেখা, কারণ মেয়েরা তো মায়ের বাড়িতে কিছুই করে না, যা শেখা সব শ্বশুরবাড়ি এসেই শিখে, সেটা ভালো বা খারাপ যেটাই হোক না কেন সব শ্বশুরবাড়িতে শেখা। তো যাই হোক, এখানে আমার মশলা কষানোর পর মাছগুলা উঠিয়ে নেওয়ার পর তারপরে আপনার করলার আলু সব দিয়ে দেওয়ার পর কষিয়ে নিয়েছি, মানে পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপরে আপনার ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে এটাকে কষিয়ে মানে কি বলে বলকায় নিব। আর এখানে এখন বলক চলে আসছে, আমি সুন্দরভাবে এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে দিয়েছি ধুয়ে, কারণ মশলা লেগেছিল, আর গরম পানি দিয়েছি যেন তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায়। এখন লবণ কম ছিল, লবণটা চেক করে দিয়ে দিলাম। এখানে এখন টালা জিরে করে নিচ্ছি, টালা জিরে দিয়ে এটাকে নামিয়ে নিব। আমি বরাবরই ঝোল তরকারিতে, বিশেষ করে আমার শাশুড়ির কাছ থেকে শেখা, প্রত্যেকটা ঝোল তরকারি প্রত্যেকটা মাংসতে উনি টালা জিরা ব্যবহার করে, আর আমি ওনার কাছ থেকে 99% রান্না শিখেছি। তো এই যে আমি গুঁড়া করে সুন্দরভাবে এই যে তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে রান্নাঘরে অবস্থাটা দেখিয়ে দিচ্ছি, বরাবরই যেরকম অবস্থা থাকে এলোমেলো ছেরল যা থাকে আর কি রান্নার পর। তো ফাইনাল লুকগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে ব্লেন্ডারে সব কিছুগুলো ধুয়ে ধায়ে উপর করে দিয়েছি, এই যে আমার রান্নাঘরটা আমি এভাবেই গুছিয়ে রাখি, খুবই সাধারণ সিম্পল, আমি খুবই মধ্যবিত্ত, আমি যেভাবে আমার ভালো লাগে আমি ঠিক সেভাবে কাজ করি, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি নিজে যা করি তাই। তো দেখা হচ্ছে মানে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া রাখুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।